আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি আমাদের লিড জেনারেশনের সরস্বতী পূজা, এর আগে আমাদের লিড জেনারেশনের 5টি টিউটোরিয়াল রয়েছে। এই ভিডিওটি দেখার আগে আপনারা 5টি টিউটোরিয়াল দেখে আসতে পারেন। 5টি টিউটোরিয়াল দেখে আশা করি উপকৃত হবেন। ফ্রিতে কিভাবে ইমেল কালেক্ট করা যায় এবং লিডস কালেক্ট করা যায় আপনারা 5টি ভিডিও দেখলে সহজেই বুঝতে পারবেন। এছাড়া কোম্পানির লিডস, যেমন কোম্পানির নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল, লোকেশন কিভাবে কালেক্ট করা যায় ইউলি পেজ হতে, তার দুটি ভিডিও রয়েছে। একটি হলো ওয়েব স্ক্র্যাপারের মাধ্যমে এবং অন্যটি হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে। আপনার আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমার ভিডিওগুলো। ওকে, আজকে আমরা দেখবো স্ক্র্যাপের মাধ্যমে কিভাবে ইমেল কালেক্ট করা যায় লিঙ্কডইন হতে। স্ক্র্যাপ হলো একটি এক্সটেনশন। আমরা সরাসরি চলে যাব আমাদের গুগল পেজে। দেখেন, এখানে কোম্পানির নেম, ওয়েবসাইট, তারপর নাম, আমরা টাইটেল বের করবো, ইমেল বের করবো লিঙ্কডইন হতে, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওগুলা আগে কালেক্ট করা হয়েছে। এবং এগুলো কিভাবে কালেক্ট করেছি আপনারা আগের 5টি ভিডিও টিউটোরিয়াল যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমাদের লিঙ্কডইন হতে ইমেল কালেক্ট করব, সেজন্য একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। এবং যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না অথবা যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না আমার ভিডিওতে পেয়ে যাবেন আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশনে কিভাবে একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা যায়, আপনার ফুল ভিডিও পেয়ে যাবেন। আমরা স্ক্র্যাপ এক্সটেনশনের মাধ্যমে ইমেল কালেক্ট করবো, এই জন্য স্ক্র্যাপ এক্সটেনশনটা আমাদের আগে অ্যাড করতে হবে। স্ক্র্যাপ এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করার পর আমরা এটা সাইন আপ করবো। আমি এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যাড করার জন্য আমাদের ক্লিক করতে হবে অ্যাড টু ক্রোম, তারপর অ্যাড এক্সটেনশন। এটা এখন ডাউনলোড হচ্ছে, নিচে দেখে ডাউনলোড হচ্ছে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে সাইন আপ করতে হবে। আমরা সরাসরি লিঙ্কডইনে চলে যাই। আমরা লিঙ্কডইন হতে ইমেল কালেক্ট করবো, তবে লিঙ্কডইন চলে গেলাম। লিঙ্কডইনে আসার পর আমাদের যে এক্সটেনশনটা ওটাকে পিন করে নেবো, এটা আনপিন অবস্থা রয়েছে, পিন করে নিলাম। এখন আমাদের এটা সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এটাতে ক্লিক করব এবং এটাকে সাইন আপ করব, ক্লিক করব সাইন আপ। সাইন আপ করব আমরা সাইন আপ উইথ লিঙ্কডইন, লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন আপ করতে হবে। সেজন্য আপনারা অবশ্যই একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন। সাইন আপ উইথ লিঙ্কডইন, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন আপ করতেছি, সাইন ইন। আমাদের এটা সাইন আপ হয়ে গেল। এখন আমরা লিডস কালেক্ট করব। আমরা এই ব্যক্তির সিও, ওনার ইমেলটা কালেক্ট করব। সেজন্য আমরা ক্লিক করব সরাসরি স্ক্র্যাপে। আমরা দেখি ইমেলটা পাই কিনা। হ্যাঁ, দেখেন আমার ইমেলটা পেয়ে গেলাম, ওই ব্যক্তির ইমেলটা পেয়ে গেলাম, এবং সেটা হলো একটি বিজনেস ইমেল। আমরা বিজনেস ইমেলটা তাহলে নিয়ে যাব, এটাকে কপি করব। এবং উনি হলেন কোম্পানি সিও, তাহলে সিও ওনার টাইটেল হলো উনি কোম্পানি সিও। তারপর আমরা দ্বিতীয়টা দেখি, তারপর আমরা দেখবো জন হার্টার, উনি হলো প্রেসিডেন্ট ডেকোর কনস্ট্রাকশন। আমরা ওনার ইমেলটা খুঁজবো, সেজন্য আমরা ক্লিক করবো আবার স্ক্র্যাপে, দেখি ওনার ইমেলটা পাই কিনা। হ্যাঁ, আমরা ওনার ইমেলটা পেলাম এবং সেটা হলো বিজনেস ইমেল। তাহলে আমরা এটা কপি করে নিয়ে যাব। উনি হলো কোম্পানির প্রেসিডেন্ট, তাহলে আমরা প্রেসিডেন্ট টাইটেলটা নিয়ে যাই। তারপর আমরা তৃতীয় নাম্বার প্রোফাইলটা দেখি, উনি হলো ব্রুসকাই কেয়ারটন ইনক্লুডিং কোম্পানি। আমরা ওনার প্রোফাইলটা দেখি, আমরা এই ব্যক্তির ইমেলটা খুঁজব, আবার স্ক্র্যাপে দিলাম। হ্যাঁ, ওনার ইমেলটা পেলাম, ওনার ইমেলটা বিজনেস ইমেল। আমরা বিজনেস ইমেলটা নিব। উনি হলো কোম্পানির অ্যাপ্লিকেশন টেকনোলজি, আমরা টেকনোলজিস্ট টাইটেলটা নিই। আশা করি আপনারা ভিডিওগুলো বুঝতে পারতেছেন যে আমি কিভাবে ইমেলগুলো কালেক্ট করতে পারতেছি। আর এখানে
অর্গানাইজেশন নেম, ওয়েবসাইট, তারপর ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলা কালেক্ট করা কিন্তু খুবই সহজ। আমার আগের টিউটোরিয়াল দেখতে আপনি সহজে বুঝতে পারবেন। এবং সেখানে সবচেয়ে কঠিন হলো যে ইমেলটা কালেক্ট করা, একটি বাইরের অথবা একজন ক্লায়েন্টের ইমেলটা কালেক্ট করাই হলো এখানে সবচেয়ে কঠিনতম। সেজন্য আমাদের অনেক এক্সটেনশন ব্যবহার করতে হবে, আবার ম্যানুয়ালি কাজ করতে হবে। এবং কীভাবে কাজ করতে হবে আমার ভিডিওগুলো সবগুলো ফলো করলে আপনার সহজে বুঝতে পারবেন। তারপর আমরা 4 নম্বরটা দেখি, ইম্পারেল ফাইল, ওনার ওই কোম্পানির ব্যক্তির প্রোফাইলটা দেখি, উনি হলো কোম্পানির কস্ট ইঞ্জিনিয়ার। আমরা ওনার ইমেলটা খুঁজবো, সেজন্য আমরা চলে যাব কাপে, ওনার কোম্পানি, দেখেন উনি বিজনেস ইমেল পেলাম। তাহলে আমরা সবগুলি বিজনেস ইমেল পেলাম, আমাদের দরকার একজন ব্যক্তির বিজনেস ইমেল, সেজন্য আমরা বিজনেস ইমেল গুলো পেলাম। উনি কোম্পানির কি টাইটেল, কস্ট ইঞ্জিনিয়ার। আমি মোটামুটি আপনাদেরকে 3-4টা করে দেখালাম, সবগুলো করা এখন সম্ভব না, আমি 4টা দেখালাম। আশা করি আপনারা সবগুলাই করতে পারবেন, কারণ সবগুলো একই সিস্টেমে স্ক্রাপে গিয়ে আপনারা ইমেলটা কালেক্ট করবেন। আর আমি স্ক্রাপের এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, স্ক্রাপের পুরোপুরি টুলসটা। আমরা স্ক্রাপে যাওয়ার পর ওয়েবে ক্লিক করবেন, ওয়েবে ক্লিক করার পর আমরা স্ক্রাপের ড্যাশবোর্ডে চলে আসবো এবং স্ক্রাপের সম্বন্ধে অনেক কিছু দেখতে পারবো। এই জায়গায় আমি আপনাদেরকে পরিচিত করে দিই, ওটা দেখেন এখানে আমাকে ইমেল ফি দিবে 150টা, এখানে ফি ইমেল দিবে 150টা, আমাদের 4টা আমার কালেক্ট হয়ে গেছে, 150টা ফি দিবে। তারপর আপনার এখান থেকে দেখেন ডোমেইন সার্চ করে ইমেল পাবেন, ইমেল ফাইন্ডার, আপনি এখান থেকে ইমেল ফাইন্ডারে ক্লিক করলে দেখায়, ইমেল ফাইন্ডারে ক্লিক করলাম, এখানে ইমেল ফাইন্ডার, আমরা যদি এখানে ফার্স্ট নেম দিই, তারপর লাস্ট নেম দিই, তারপর কোম্পানির নেম দিই, তাহলে কিন্তু আমরা একটা ইমেল পেয়ে যাবো। আচ্ছা আমি একটা দেখাই আপনাদের, আমরা এই জায়গা থেকে একটা নিই, এটা হলো ফার্স্ট নেম, তারপর আমরা লাস্ট নেমটা নিই, এটা হলো লাস্ট নেম, তারপর দেব কোম্পানি নেম, আমরা কোম্পানি নেম নিই, দেখেন আমরা ইমেলটা দেখেন পেয়ে গেলাম, এই ব্যক্তির ইমেলটা পেয়ে গেলাম। এবং সেখান থেকে কপি করে নিয়ে যেতে পারবেন। তারপর হলো বাল্ক ফাইন্ডার, এটাতে এটা অনেক লিডস প্রয়োজন, এটা বাল্ক ফাইন্ডার, মূলত অনেকগুলো ইমেল কালেক্ট করা সেটা দরকার নেই। তারপর আপনি এখান থেকে যে ইমেলগুলো কালেক্ট করবেন তার একটি লিস্ট করতে পারেন, যেমন নিউ লিস্ট, লিস্টে দেখে আপনি দিন, যেমন ইমেলগুলো আপনি কালেক্ট করতেছেন সেগুলো যদি সেভ করে রাখতে চান তাহলে নিউ লিস্ট, তারপর এখান থেকে আপনি একটা লিস্টের নাম দিবেন, আমি একটা লিস্টের নাম দিলাম, তারপর ক্রিয়েট করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমার একটা কোম্পানি লিস্ট, একটা নিউ লিস্টের নাম হয়ে গেল। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। এবং এটা হলো আমাদের ফ্রি, আপনারা যদি পেড টুলসে কাজ করতে চান অথবা এখান থেকে আপনারা লিডস ক্রয় করতে চান সেজন্য আপনি চলে যাবেন প্রাইসিং, আপনার প্রাইসিং এ ক্লিক করবেন, প্রাইসিং এ ক্লিক করলে এখানে তাদের মূল্যগুলো দেওয়া আছে। আপনি যদি প্রথম অবস্থায় মান্থলি 1000 ইমেইলস এর কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে $39, এবং যদি 5000 ইমেইল নিতে চান মান্থলি তাহলে নিতে পারবে $1900, এবং সেটা 5 জন ব্যবহার করতে পারবে। তারপর এখানে আছে $169, আপনি 20000 ইমেল কালেক্ট করতে পারবেন, এখানে 8 জন ইউজ করতে পারবেন। এখানে পেমেন্ট সিস্টেম হলো পেপাল সিস্টেম, এখানে যদি আপনি পার্সেস দেন তাহলে এখান থেকে আপনি নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, আপনার পেপাল অথবা মাস্টার কার্ডের নাম্বার দিবেন, এখানে ইয়ার মান্থ দিবেন, তারপর এখান থেকে আপনি পেয়ে দিলে আপনার পেমেন্ট চলে যাবে। ধন্যবাদ, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আমার ভিডিওগুলো মূলত লিড জেনারেশন, ইমেল লিস্ট এগুলোর উপরে দিয়ে থাকি, আমি ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করে থাকি। এবং আপনাদের ফাইবার সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে অথবা যারা কাজ পাওয়া নিয়ে অনেক পেশা থাকেন অবশ্যই আমাকে দিবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করবো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা অনেক হেল্প পাবেন এবং অনেক ভালো ভালো ভিডিও পাবেন যেগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন।